কান ধরেছি আমি, আমার মনের কথা তুমি শুনেছ শুনেছ। ডক্টর ডক্টর সত্যি করে বলুন তো, আর কোনো ভয় নেই তো? না আর কোনো ভয় নেই, যে আত্মবিশ্বাসের সঙ্গে উনি অপারেশনটা ফেস করলেন এ ট্রমা থেকে উনি সহজেই বেরিয়ে আসবেন, চিন্তার কিছুই নেই। ডক্টর ডক্টর আপনাকে যে কি বলে আমি, না না আমায় কিছু বলতে হবে না, এমন একটা ক্রিটিক্যাল পেশেন্টকে বাঁচানো সত্যি আনন্দের ব্যাপার। কিছুক্ষণ বাদে পেশেন্টকে বেড়ে দেওয়া হবে, আপনারা সবাই দেখতে পারবেন, কিন্তু পেশেন্টের যেন কোনো ট্রেস না পড়ে, মাথায় স্টিচ আছে বুঝতেই পারছেন, আরও কিছুদিন সময় লাগবে ওনাকে সম্পূর্ণ সুস্থ হতে। আশা করি দু তিন দিনের মধ্যেই পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারবেন। নমস্কার, আসি। বলুন কি হলো রাজা, কি খবর ওদিকে, অপারেশন হয়েছে? দেখো অপারেশন টেবিলেই যদি সর্বমঙ্গলা মরে যায় তাহলে তো লেখা চুকে গেল, বাট যদি না মরে, না না মরেনি, অপারেশন সাকসেসফুল হয়েছে, মঙ্গলাকে কিছুক্ষণের মধ্যে বেঁধে দেবে, বাড়ির লোকজন সব অপেক্ষা করছে ওকে দেখবে বলে। তুমি ওখানে কি করছো? হ্যাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো লোক দেখছো তুমি রাজা। আমি কিন্তু একটা কথা তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি রাজা, এমন কিছু একটা করো যাতে হসপিটালের বেডে ও মরে যায়, যাতে কোনোভাবেই বেঁচে বাড়িতে ফিরতে না পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আমিও তো সেটাই চাই। ঠিক আছে ম্যাডাম, রাখছি। মনীষ শোনা, বলছি তুই তো সারা রাত এই হসপিটালে জেগেছিস, এখন বাড়িতে যা, ফ্রেশ ট্রেশ হয়ে নে, আর আমরা ততক্ষণ এখানে আছি, যদিও যদিও মাসিমা গৌরী এবং ভাই এদেরও রাতে ভালো করে ঘুম হয়নি। আমাদের কোনো অসুবিধা হবে না বর্দা ভাই, আমরা দিদিকে দেখেই যাব। হ্যাঁ তুমি বরং বাড়ি যাও বাবা, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। হ্যাঁ বাড়ি তো আমি যাবই, কিন্তু বাড়ি গিয়ে ঘুমোলে চলবে না, আপনাদের বাড়িটা পুড়িয়ে দিল। সর্বমঙ্গলা যদি এখন সুস্থ থাকতো তাহলে ও এতক্ষণে গ্রামে চলে যেত, গ্রামে গিয়ে আসল অপরাধীকে ধরার চেষ্টা করত। ও এখন অসুস্থ, কিন্তু তাতে কি হয়েছে, আমরা সবাই তো আছি, গৌরীরা গৌরীরা এখানে থাকুক, দরকার পড়লে আমি আমি পুলিশের সাথে কথা বলে এই ঘটনার তদন্তের ব্যবস্থা করব। কাল রাতে রাজা কোথায় ছিল, গ্রামে ফিরেছিল কিনা, এই সব খোঁজ আমি নেব। যদি দরকার পড়ে রাজার এগেনস্টে পুলিশের হায়ার অথরিটির কাছে আমি কমপ্লেন জানাব। যত দূর যেতে হয় যাব, কিন্তু অপরাধীকে আমি ছাড়ব না, কিছুতেই না। সর্বমঙ্গলা যদি সুস্থ থাকতো তাহলে ঠিক এই কাজটাই করত। দাঁড়ান দাঁড়ান, এখন কাছে আসবেন না প্লিজ, আগে ওনাকে বেঁটে দেওয়া হোক, তারপর আপনারা আসবেন আর আমি আপনাদের ডেকে নেব। একটু দাঁড়ান না, এই ঠাকুরের ফুলটা মাথায় একটু ছোঁয়াবো। আচ্ছা ঠিক আছে, নাকে মুখে যেন না লাগে। না না আলতো করেই। কান্নাকাটি করবেন না, দুদিন পর তো উনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। যে চলো চলো তোমরা নিয়ে চলো।
অলাই। কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তো শিফট শেষ হয়নি? জামা কাপড় ছেড়ে বাড়ি যা এবার, পরের শিফটে তো লোক চলে এসেছে। না না আমি তো এই মাত্র এলাম, আমার একটা নাইট ডিউটি। ও তাই বল। এবার শোন, তুই কি নতুন জয়েন করেছিস? হ্যাঁ আমি তো এই নতুন জয়েন করেছি, আজকেই প্রথম আমার নাইট ডিউটি। ঠিক আছে কর, কিন্তু নাইট ডিউটি দিতে গিয়ে যেন আবার ঘুমিয়ে পড়িস না। যে পেশেন্টের দায়িত্ব দেবে তার কাছাকাছি থাকবি, রোগীর যদি কোনো দরকার টরকার হয় সিস্টার যেন এক ডাকেই তোকে পায়, যেখানে ছুটতে বলবে সেখানেই ছুটবি। আমি তো সকাল ডিউটি তো তাই করি, আপনি দাদা একদম ভাববেন না, আমি সামলে নেব। ঠিক আছে মন দিয়ে কাজ কর। এতক্ষণে তো জামা কাপড় তোলার কথা মনে পড়লো? কি করব বলো, রাতের অত তরকারি সবজি কাটতে গিয়ে সব ভুলে গিয়েছিলাম গো বৌদি। তোর এই এক দোষ, শুধু ভুলে যাস। তো ময়দাটা কি মেখে রেখেছিস? হ্যাঁ গো হ্যাঁ। বলছি শোনো না বড় বৌদি, আজ না আমার কোনো তাড়া নেই, যদি আরো কোনো কাজ থাকে আমাকে বলতে পারো। যা গিয়ে সবজিগুলো কাট। ঠিক আছে। অনিশ, হ্যাঁ এসে গেছে? তোমরা সবাই দাঁড়িয়ে থেকো না, হসপিটাল থেকে এলে তো একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বানিয়ে আনছি। সেই ভালো। হ্যাঁ সুরেশ, তুমি তো বড়, তুমি অনেক সময় সর্বমঙ্গলাকে ওখানে রেখে দিয়ে চলে এলি। আচ্ছা যদি রাজার গুন্ডারা আবার আসে, এসে যদি সর্বমঙ্গলার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? আরে মা তুমি একদম চিন্তা করো না, রাজা কিচ্ছু করতে পারবে না, আমরা সর্বমঙ্গলার জন্য স্পেশাল সিকিউরিটি ব্যবস্থা করে এসেছি। বড় বৌদি আমি একটু আসছি, উপরের বারান্দার অত কাপড় চোপড় তোলাই হয়নি। গৌরী যা, দিদিকে তো দেখা হয়েছে, অনেকক্ষণ কিছু বিশ্রাম টিশ্রাম নাওনি খাওনি, যা ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। দিদি আপনিও গিয়ে একটু খাওয়া টাওয়া করে নি। দেখলু যাও বাবা যাও। কি মেয়েকে দেখে এবার একটু শান্তি হয়েছে তো? মেয়েটা খুব কষ্টে আছে দিদি, ওকে দেখে চোখের জল ধরে রাখতে পারছিলাম না। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বরের দয়ায় সব ঠিক হয়ে যাবে। আপনারা এবার একটু বিশ্রাম নিন, যাও যাও। আমিও যাই একটু ফ্রেশ হয়ে আসি। একি অনিশ, তুমি দাঁড়িয়ে থাকলে কেন? যাও ফ্রেশ হও। কি ভাবছো? ভাবছি যে বা যারা সর্বমঙ্গলার ক্ষতি করেছে, যারা গৌরীদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কি করবি, কি করবি তুই? ওই গুন্ডাদের সাথে লড়াই করবি? দরকার পড়লে করতে হবে মা, করতে হবে। কিন্তু যারা যারা সর্বমঙ্গলা আর ওর পরিবারের ক্ষতি করেছে, তাদের কাউকে ছাড়বো না, কাউকে না, সবগুলোকে শাস্তি করবো। হ্যাঁ ওরা এবার বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে পার করে গেছে, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। অনিশ, অনিশ কথা শোন। কি করবি তুই? মা একটু একটু কথা শুনলে, তুমি ওর কথাটা শুনলে কিনা বলো, কি বলে গেল? তুমি শুনলে তো? শুনলে তো আমি কি করবো বলতে পারবো? মা না, আমি আর পারছি না,
আমি আর পাচ্ছি না, ওর নিজের পায়ের এই অবস্থা। তুমি বলো, আর আমরা তো বুঝতেও পারছি না যে এই গুন্ডাগুলো কারা। এই গুন্ডাগুলো কারা, রাজার গুন্ডা না সৌমিলির গুন্ডা, তাই তো আমরা বুঝতে পারছি না। তার মধ্যে ও বলছে তাদের সাথে লড়াই করবে, আমি আর এই টেনশন সহ্য করতে পারছি না। এই ভয়, এই আতঙ্ক আমি আর সহ্য করতে পারছি না। আমার কিচ্ছু ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, আমার না কিচ্ছু ভালো লাগছে না। বলো, রাজাকে আটকাও। সর্বমঙ্গলার ক্ষতি করার চেষ্টা করতে গেলেই ধরা পড়ে যাবে, সে সঙ্গে তোমারও ক্ষতি হতে পারে। মানে এক মিনিট, কি বলছো তুমি? রাজা তো হসপিটালে খুব স্মুথলি ঢুকে গেছে, ওখানে এতক্ষণ ধরে রয়েছে, কোনো প্রবলেম তো হয়নি? ওটা টোপ, অনিশ কাঞ্জিলাল টোপ দিয়েছে। এই শোনো, এত রাতে না এত ঘুরিয়ে পেঁচিয়ে হেয়ালি করে কথা বলো না, টোপ বসিয়ে এগুলোকে বাদ দিয়ে সোজাসুজি বলো, অনিশ কাঞ্জিলাল কি করবে? করবে না, করছে। অনিশ কাঞ্জিলালের কম বুদ্ধি না, সে হসপিটালের চারিদিকে করা নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছে। ভেতরের অবস্থা নিশ্চয়ই অনেক বেশি স্ট্রং। রাজা যেন ভুলেও সর্বমঙ্গলার কেবিনের ধারে কাছে না যায়। রাখছি। হ্যালো, এই শোনো, হ্যালো, কতবার বলেছি যে এই সময় ফোন করে ডিস্টার্ব করবে না। সৌমিলি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, বলুন। তুমি কোথায়? আমি মঙ্গলার কেবিনে ঢুকে পড়েছি। বেরিয়ে যাও ওখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও মানে কি? কোথেকে বেরোবো? আরে কোথা থেকে আবার? সর্বমঙ্গলার কেবিন থেকে তুমি বেরিয়ে যাও প্লিজ রাজা। আরে কি কি মুশকিল, আমি আমি এত কষ্ট করে এত রিস্ক নিয়ে এলাম, এখন কাজটা না সেরেই আমি চলে যাবো? পারবে না, তুমি কোনো কাজ ছাড়তে পারবে না। অনিশরা অলরেডি ফাঁদ পেতে রেখেছে আর তুমি ওই ফাঁদে পা দিতে চলেছ। ওরা হয়তো তোমাকে ওই হসপিটালে ঢুকতেও দেখে নিয়েছে, এতক্ষণে দেখবে সিকিউরিটি চলে এসেছে। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলছি রাজা, আমার কথাটা প্লিজ মন দিয়ে শোনো, ওখান থেকে বেরিয়ে যাও, তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি যদি ওখান থেকে না বেরো, তুমি কিন্তু মহাফাঁসা ফাঁসবে, আমি কিন্তু তোমাকে বলে রাখলাম রাজা। রাখছি। আমার কথাটা গড, যাক মার কাছে একটু টাকা ছিল তাই পুরনো একটা বই আর খাতা পেনগুলো কিনতে পারলাম। কাল সন্ধ্যে থেকে তো একদম পড়তেই বসা হয়নি, তার মধ্যে ওই বাড়িতে যত খাতা বই নোটস যা যা ছিল সব ওখানে পুড়ে গেল। আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে, কিন্তু
এই একটা বইতে তো আমার হবে না, আমার আরো খাতা বই দরকার। কি করে কিনবো সেটাই তো বুঝতে পারছি না আমি। দিদি আগে ঠাকুর ঠাকুর করে বাড়ি ফিরে আসুক, তারপর তো দিদিকেই বলতে হবে, এছাড়া তো কাউকে আমি বলতেও পারবো না। তোমাকে আমি বারবার করে বললাম না আমার ঘরে যেখানে সেখানে জিনিসপত্র রাখবে না। এটা কি তোমার গ্রামের বাড়ি নাকি? তুমি ভুলে যেও না, তোমাকে এই বাড়িতে না দয়া করে থাকতে দেওয়া হয়েছে, দয়া করে। আর একদম এই ঘরটাকে নিজের ঘর ভাববে না, এটা আমার ঘর, আমার। হ্যাঁ, আমি আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি সব সরিয়ে দিচ্ছি। সেই ভালো, ইটস রিয়েলি গুড ফর ইউ। কান খুলে না শুনে রাখো, যদি তোমাকে এই ঘরে থাকতে হয় তাহলে আমার কথা মতো থাকতে হবে, না হলে না ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। কেউ ভূত, ডিসগাস্টিং। দিদি বলছি প্লিজ রাগ করো না, আমি এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি, আমি সব তুলে দিচ্ছি, এক্ষুনি তুলে দিচ্ছি। করো তো, একদম ন্যাকামি করবে না, কিচ্ছু বোঝো না না তোমরা, উড়ে এসে জুড়ে বসতে পারলেই হলো। আর মাকেও বলি হারি, কাউকে না পেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিল একটা গেও ভূতকে, ভাল লাগছে না। এই কি দেখছো আমার দিকে? যাও যেটা করছিলে করো। বাড়ির লোকগুলো তেমন, এই মেয়েটার সঙ্গে নাকি আমার তুলনা করে। এই মেয়েটা নাকি আবার পড়াশোনা শিখে কি সব ডাক্তার টাক্তার হবে, ওসব ঠব্বাজি কথা না বাড়ির লোককে বলে টুপি পরিও, আমাকে পরিও না, আমাকে কখনো টুপি পরাতে পারবে না, আমি না সঙ্গীতা কাঞ্জিলাল। যত সব এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়, ছিল না ঝিং চাকা চাক সুট বুট আরটাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ। কি হলো, বন্ধ করলি কেন? এটা কি ধরনের অসভ্যতামি সঙ্গীতা? দেখি তুমি এখানে, তো তোমার ঢোকার কথা না। না না, আমি আসলে এই পেশেন্টকে দেখেই ঢুকলাম। পেশেন্টকে দেখে তুমি একেবারে ঢুকতে গেলে কেন? আর তোমাকে কে বলেছে একেবারে ঢুকতে? হ্যাঁ হ্যাঁ স্যার, বিশ্বাস করুন সত্যি এইমাত্র তাকিয়ে ছিল, আমি কেবিনের বাইরে দিয়ে যাচ্ছিলাম, যখন দেখলাম কেবিনে কেউ নেই, আমি ভাবলাম যে ওনার যদি কোনো দরকার হয় তাই। ওনার কি দরকার হবে সেটা দেখার জন্য আমরা আছি, কিন্তু তুমি কারোর পারমিশন ছাড়া কেবিনে ঢুকতে গেলে কেন? না না, আসলে ওই মেশিনটাতে না ওই দাগগুলো কিরকম লম্বা হয়ে পড়ছিল। সেটা ঘুমের ইঞ্জেকশন দিলে কখনো কখনো হয়, ঘুমের ঘরে চোখ মেলে তাকাতেও পারে। হ্যাঁ ও স্যার, আমি তো এত কিছু জানতাম না, আমি ভাবলাম যদি ম্যাডামের কিছু দরকার হয়।
আমি বুঝতে পারিনি আর আর কখনো এরকম কাজ করব না। এবার যদি এরকম কিছু দেখি আমি আমি সিস্টার দিদিকে ডেকে আনবো। হ্যাঁ তাই করবে। তুমি যখন এই ঘরে ঢুকেছিলে তখন আর কাউকে দেখোনি তো? হ্যাঁ